নদিয়া জেলার নাকাশিপাড়া বিধানসভার অন্তর্গত কুবেরনগর আশ্রম, যা সমর্পণ আশ্রম নামে খ্যাত, সেখানকার একটা ইস্যু আপনারা সবাই দেখেছেন। সেই আশ্রমে প্রতিদিন সকালবেলা গীতা পাঠ হতো, তাই নিয়ে এখানে কয়েকটা মাইনরিটি পরিবারের খুব আপত্তি, এবং সেই মাইনরিটি পরিবারের আপত্তির জন্য এখানকার অনিল রায় মহাশয়ের ওপর কী ধরনের অত্যাচার হয়েছে তা ইতিমধ্যে আপনারা ফেসবুকে দেখেছেন অনেকে। আজকে আমরা উপস্থিত সেই আশ্রমে। সেই আশ্রমে কী হয় না হয় সেটার ব্যাপারে অনিল রায় মহাশয়ের কাছ থেকে একবার আমরা শুনে নিই। প্রতিদিন আশ্রমে আমরা আজ থেকে 24 বছর ধরে আশ্রম চলছে। তো আমরা সকালে সন্ধ্যায় হরিনাম হয়, গীতা পাঠ হয়। কিছুদিন যাবৎ এখানে যে লোকাল যে মসজিদ আছে, এখানকার মুসলমানরা সেটা সকালবেলা হরিনাম হলে পরে তারা বাধা দেয়। এখানকার বয়স্ক যারা ভক্ত তারা এখান থেকে হরিনাম করে রাস্তায় বেরোলে তাদেরকে ধমকি দেওয়া হয় যে এখানে পুনরায় যদি এখানে হরিনাম হয় তো বোম মেরে উড়িয়ে দেওয়া হবে আশ্রম। তাই কিছুদিন আগে ঘটনা, যখন আমি বসে ভোরে গীতা পাঠ করছিলাম তখন কতগুলো ফোন আসে পরপর, সেই ফোনে আমাকে জীবন সংশয় মানে একদম জানে মেরে দেওয়ার হুমকি দেয় যে এখানে যদি আমাদের আজানের সময় যদি গীতা পাঠ হয় বা হরিনাম হয় আমরা তোমাকে জানে মেরে দেবো। তা সেই ব্যাপারে আমরা প্রশাসনেও গিয়েছিলাম, প্রশাসন সেরকম কিছুই ব্যবস্থা নেয়নি। একটা দুপক্ষকে একটা সান্ত্বনা দেওয়ার মতো বাক্য রেখে ওই অবস্থায় রেখে দিয়েছে। তা আমরা সেইভাবেই চলছি এবং প্রতি মুহূর্তে আমাদের ভীতি যে আমরা আমাদের হিন্দু ধর্মের মহান হিন্দু ধর্মের যে সংস্কৃতি যা ধর্মীয় আচরণ আমরা এখানে সঠিকভাবে করতে পারবো কি না এ নিয়ে আমাদের সংশয় হচ্ছে। প্রত্যেকটি হিন্দুর জাগ্রত হওয়া উচিত যে এরকম যেন আর কোথাও না হয় এবং এটা কোথাও যেন পরবর্তীতে এরকম হিন্দু ধর্মের উপর এই আঘাতটা না আসে, তার জন্য আমাদের একত্র হয়ে প্রতিরোধ করে তুলতে হবে। একদিকে আমরা ভারতবর্ষকে বলি ধর্ম নিরপেক্ষ, আর একদিক থেকে একটা পার্টিকুলার ধর্মের উপর বরাবর এই অত্যাচার আমরা দেখে আসছি। ভারতবর্ষ যদি সত্যিকারের ধর্ম নিরপেক্ষ হতো সবার সমান অধিকার আছে নিজের ধর্ম পালন করার। এই আশ্রমের ওপর অভিযোগ, এই আশ্রম নাকি ভোর 4টার সময় গীতা পাঠ যখন হয় সেটা মাইকের মাধ্যমে হয় বা লাউডস্পিকারের মাধ্যমে হয়। যদি লাউডস্পিকার হিন্দু ধর্মের অংশ না হয়ে থাকে তাহলে ইসলামের অংশ লাউডস্পিকার কবে হলো? লাউডস্পিকার আবিষ্কার হয়েছে ইসলাম আসার অনেক পরে, তাহলে ইসলামের তো লাউডস্পিকার অংশ নয়। যদি একটা মসজিদে লাউডস্পিকার বাজতে পারে কোনো পারমিশন ছাড়া, একটা আশ্রমে বাজলে দোষ কী? এত ধর্ম অসহিষ্ণুতা কেন? আর সহিষ্ণু হওয়ার দায় কি শুধুমাত্র হিন্দুদের? ভাবার সময় এসেছে, ভাবুন।